বুধবার সকাল 7:38। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্টে ঢুকছেন ডাক্তার জান্নাতুল নাইম সিদ্দিক এবং রেজাউল করিম রেজা। 10টার দিকে একা বের হয়ে যান রেজাউল করিম রেজা। এরপর বারবার ফোন করলেও রেজাউলের সাথে যোগাযোগ করতে পারছিলেন না হোটেল কর্তৃপক্ষ। এরপর ফোন দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে হোটেলের 305 নম্বর রুম থেকে জান্নাতুলের গলাকাটা লাশ উদ্ধার করে। জান্নাতুলের স্বজনরা বলছে, আগে থেকে প্রেমের সম্পর্ক ছিল জান্নাতুল এবং রেজার। আমি একদিবের দেখছি তো ওইভাবে তার সব কিছু বলতে পারবে না বাবা। এদিকে ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট হোটেলে গেলে মূল দরজা পাওয়া যায় তালাবদ্ধ অবস্থায়। ডাকাডাকির পর একজন বেরিয়ে আসলেও ঢুকতে দিতে অস্বীকৃতি জানান তিনি। ঘটনার সময় নষ্ট ছিল হোটেলের সিসিটিভি ক্যামেরা, নেওয়া হয়নি জাতীয় পরিচয়পত্রের কপিও। ভোটার আইডি কার্ডটা ফটোকপি দিবে, মানে ভোটার আইডি কার্ড সামনে ছিল, ফটোকপি করে নিচের থেকে নিয়ে আসবে, এই মোমেন্টে নেওয়া হয়নি। সিসিটিভি ক্যামেরা দোতলায় ছিল এবং মেইন গেটে ছিল, মেইন দরজায় ছিল, কিন্তু ভিতরেরটা ওই ইঁদুরের তার কেটে ফেলছে, তো এই জন্য ওইটা অফ ছিল আর কি। তবে পুরো পরিচয় জানতে না পারলেও আসামিকে ধরতে চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ। এমনকি হোটেল কর্তৃপক্ষের ঘটনার সাথে যোগসূত্র আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। নিহত জান্নাতুল মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে MBBS পাশ করে গাইনি বিষয়ে একটি কোর্সে অধ্যয়নরত ছিলেন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।